আসলে এটা ছিল নবাবতিরা বিদ্যুল্লার বিরুদ্ধে একটা ইংরেজদের ষড়যন্ত্র। তখনও নবাবতিরা বিদ্যুল্লার মতো এমন মহামানব এ কাজটি করতে পারেন না। এই মিথ্যাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য তিনি কলকাতায় একটি মনুমেন্ট তৈরি করেন। পরে গভর্নর ওয়ারেন হেস্টিংস এসে এই হলওয়েলের অন্ধকূপ হত্যার মিথ্যার কাহিনীর যে স্মৃতিচিহ্ন তিনি নির্মাণ করেছিলেন এটি গভর্নর ওয়ারেন হেস্টিংস সরিয়ে ফেলেন। তাহলে আমরা একটু হলওয়েল চরিত্র সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব ওয়াটসন। এটা আসলে ওয়াটস নয়, আরেকজন গুরুত্বপূর্ণ ইংরেজ চরিত্র ইনি হলেন ওয়াটসন। ইংরেজ নৌবাহিনীর তিনি ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন। তিনি মাদ্রাস থেকে সৈন্য সামন্ত ও পাথানি যুদ্ধ জাহাজ নিয়ে কলকাতায় আসেন। ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য প্রথমে ক্লাইভের দলে যোগদান করেন। ওয়াটস মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তিনি তুচ্ছ জ্ঞান করতেন। ওয়াটসন ফরাসির যুদ্ধের দু মাস পর অসুস্থ হয়ে কলকাতায় মারা যান। এই ওয়াটসন ছিল একজন সূচকগিরি। তিনি ইংরেজদের অন্যতম শক্তি হিসাবে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন এবং শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনি অন্যতম ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। পলাশির যুদ্ধের দু মাস পর ওয়াটসন অসুস্থ হয়ে কলকাতায় মারা যায়। এরপরে আমরা নবাব সিরাজউদ্দৌলা নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখব। তিনি হলেন ঘাসেটি বেগম, সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা, নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে। হাজী আহমদের ছেলে নওয়াজি খানের সাথে তার বিয়ে হয়েছিল। তার কোন পুত্র সন্তান ছিল না। ঘাসেটি বেগমের একমাত্র পালিত পুত্র ছিলেন সরফরজান। ঘাসেটি বেগম ইচ্ছা করেছিলেন তার বাবা আলীবর্দী খাঁ মারা যাওয়ার পূর্বে তাকে অর্থাৎ তার পালিত পুত্র সরফরজানকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করবেন, কিন্তু ডক্টর আলীবর্দী খান সেটা করেননি। আসলে সরফরজান ছিল উন্মাদ, মাতাল, মদ এবং ভাঙের গ্লাস নিয়ে সবসময় পড়ে থাকত এবং নাসিও আলীদের নিয়ে সবসময় তার সময় কাটত। যার কারণে এরকম একটা দুর্বৃত্তের হাতে বাংলা বিহার উড়িষ্যার শাসনকর্তা আলীবর্দী খান দিয়ে যায়নি। জয় হাজি ঘাসেটি বেগম রাজবল্লভের সাথে ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে চান। কেননা নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা গ্রহণের গ্রহণই ঘাসেটি বেগমের জন্য চরম ক্ষতি বলে তিনি দাবি করেছিলেন। তিনি ভেবেছিলেন পালিত পুত্র সরফরজান হবে মাদ্রাসের মালিক আর প্রকৃত পক্ষে তিনি রাজ্য পরিচালনা করবেন। তার সেই অসৎ ইচ্ছা পূরণ হয়নি। পরে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে বুড়িগঙ্গা নদীতে হাত পা ঢেলে বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবার আমরা পরবর্তীতে আলোচনা করব আরেকটি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি হলেন মালিক মানিকচাঁদ। এয়াল মানিকচাঁদ ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। আলীবর্দী সুনজরে পড়ে মুর্শিদাবাদের শ্রেষ্ঠাদারি পেয়েছিলেন এই মানিকচাঁদ। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা অধিকার করে এর নাম আলীনগর রাখলে মানিকচাঁদকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। কিন্তু মানিকচাঁদ ছিলেন একজন বিশ্বাসঘাতক। ইংরেজদের সাথে সর্বদা যোগাযোগ রক্ষা করতেন। কলকাতায় সোনাদানা লুট করেছিলেন এবং বহু সম্পদ কুক্ষিগত করেছিলেন। যার কারণে এক পর্যায়ে তার এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নবাব সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে বন্দী করে ছাড়েন। অবশেষে রায়দুল রবের পরামর্শে 10.5 লক্ষ টাকার জরিমানা দিয়ে মানিকচাঁদ মুক্তি লাভ করেন। আমরা এর পরবর্তীতে যে চরিত্রটি দেখবো তার নাম হলো জাগর শেখ। আসলে জাগর শেখ অর্থ হল অনেক ধনযুগের বা ধন সম্পদের অধিকারী ব্যক্তিকে জগৎ শেখ বলা হয়। এই নাটকের জগৎ শেখ নামক চরিত্র ছিল, তার ব্যবসা ছিল ব্যবসায়ী, আসল নাম ছিল ফতেহ চাঁদ।
জগৎকে তার উপাধি। বিপুল পরিমাণ ধন সম্পদের অধিকারী হয়েছিলেন জগৎ শেখ এবং নবাব সিরাজউদ্দৌলা রাজত্বে বাংলা বিহার উড়িষ্যায় তিনি লগ্নি ব্যবসা শুরু করেছিলেন। তার ইচ্ছা ছিল নবাব অবাধে তাকে লগ্নি ব্যবসার সুযোগ দেবেন, কিন্তু তা না দেওয়ায় জগৎ শেখ অন্যান্য বিশ্বাসঘাতকদের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করেছিল। জগৎ শেখ প্রথম পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত আমাত্য বা রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও পরবর্তীতে টাকার মোহে স্বার্থের নেশায় অন্ধ হয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের পতনকে ঘনিয়ে আনতে সহায়তা করেছে এই জগৎ শেখ। এরপর যে নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রটা আমরা এখন আলোচনা করব, তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলার মাতা আমিনা বেগম, আলীবর্দীর কন্যা। আলীবর্দী তার বড় ভাই হাজী আহমদের পুত্র জয়নউদ্দিনের সাথে ঘটিত আমিনা বেগমের বিয়ে দেন। আমিনার ছিল তিন পুত্র, এক হল নবাব সিরাজউদ্দৌলা, দুই হল একরামউদ্দৌলা, তিন নাম্বার মির্জা হামলি। একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে অনেক আগেই মারা যান, আর কনিষ্ঠ পুত্র মির্জা হামলিকে মিরনের নির্দেশে নির্মম এবং নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়, যেমনটি করা হয়েছিল ঘাসিটি বেগমের ক্ষেত্রে। এরপরে আমরা পরবর্তী যে চরিত্রটা দেখব এর নাম হলো মিরন। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আসলে মিরন হলো মির্জাফরের পুত্র। পিতার মতোই মিরনও ছিল বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, মদ্যপায়ী, ব্যভিচারী। তার সহায়তায় নবাব সিরাজকে জাফরগঞ্জের পায়ের থানায় মৃত্যুর ভাবে হত্যা করা হয়। পিতার মতোই স্বভাবের, এমনকি পিতার চেয়ে জঘন্য এবং নিকৃষ্ট স্বভাবের ছিল এই মিরন। মির্জাফর আলী খান নবাবকে ক্ষমতা থেকে উৎখাত করলেও নবাবকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে তিনি চাননি, কিন্তু তার পুত্র মিরন নবাব সিরাজউদ্দৌলাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন। সিরাজের প্রিয়তমা স্ত্রীকে সিরাজকে হত্যার পর সিরাজের প্রিয়তমা স্ত্রী লক্ষ্মণরেখাকে এই মিরন বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লক্ষ্মণের তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি, কিন্তু অকালেই তাকে বজ্রাঘাতে প্রাণ দিতে হয়েছিল এই কুতস্ত্রী মিলনকে। এরপর আমরা আলোচনা করবো, এতক্ষণ আলোচনা করলাম যে চরিত্রগুলো তার স্বামী ছিল নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে। প্রথম পর্যায়ে নবাবের ঘনিষ্ঠ বন্ধু থাকাতেও পরবর্তীতে স্বার্থের নেশায় তারা নবাবের বিপক্ষীয় সৈন্যদের সাথে হাত মিলিয়েছিল। এখন আমরা যে দুটো চরিত্র আলোচনা করব, এই দুটো চরিত্র নবাব সিরাজউদ্দৌলার একান্ত বিশ্বস্ত এবং অনুগত। এই দুটো চরিত্র হল মীরমর্দম ও মোহনলাল, দুজনই নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পলাশির যুদ্ধে মোহনলাল এবং মীরমর্দম উভয়ই অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। মীরমর্দম পলাশির যুদ্ধে গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা ছাত্রেকে নিয়ে বিদ্যার্থের যুদ্ধ চালিয়ে যান। পরে মোহনলালও তার পুত্র সহ ইংরেজদের হাতে বন্দী হন এবং ক্লাইভের নির্দেশে তাকেও গুলি করে হত্যা করা হয়। তবে নির্মদান এবং মোহনলাল শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার পক্ষে থেকে তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের প্রাণ অকাতরে দিয়ে গিয়েছেন। এবং মোহনলাল এবং নির্মদান বাংলা বিহার উড়িষ্যার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর আসি আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ এবং ঘাতক চরিত্র সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এই ঘাতক চরিত্রটি হল মোহাম্মদ ইবরাহিম, অত্যন্ত নিচুমুখের অকৃতজ্ঞ খুনি। গণবিক্ষোভের আশঙ্কায় ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে চান, এর জন্য প্রথমে মির্জাফরের পুত্র মিরনকে অনুপ্রাণিত করেছিল। মিরনের নির্দেশে মোহাম্মদ ইবরাহিম মাত্র 10,000 টাকার বিনিময়ে
সিরাজউদ্দৌলাকে জাফরগঞ্জের কয়েক থানায় হত্যা করেন। আসলে নবাব সিরাজউদ্দৌলার পিতা মাতা এই মোহাম্মদি দেব নামক অনাথ বালককে লালন পালন করেছিলেন স্নেহে, অথচ এর প্রতিদান মোহাম্মদি দেব এভাবে দিয়েছিলেন। আসলে মোহাম্মদি দেব অত্যন্ত নিচু মনের বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী। এর পরবর্তীতে আমরা আসবো রাজবল্লভ চরিত্র সম্পর্কে। নবাব সিরাজউদ্দৌলা নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল রাজবল্লভ। তিনি ছিলেন ঢাকার বিক্রমপুরের লোক। সিরাজউদ্দৌলা স্বার্থপর, অর্থলোভী, বিশ্বাসঘাতক আমাত্যদের একজন। প্রথমে ঢাকায় নৌবাহিনীতে কেরানির কাজ করতেন এই রাজবল্লভ। পরে ভাসিটি বেগমের স্বামী নওয়াজ ইসমানের পেশকারের দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে ভাসিটি বেগমের সাথে তার শত্রুতা গড়ে ওঠে। কথিত আছে যে ভাসিটি বেগমের সাথে নাকি তার অবৈধ সম্পর্ক ছিল। যাই হোক, রাজবল্লভ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব ইসমান শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে রাজবল্লভ বিপুল পরিমাণ ধন সম্পদের অধিকারী হন। এই রাজবল্লভের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নবাব সিরাজউদ্দৌলা ঢাকায় লোক পাঠান এবং দ্রুত রাজবল্লভ টাকা কড়ি ধন সম্পদ সহ নৌকা ভর্তি করে আগেই কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন। আমরা এ নাটকের পরবর্তী যে চরিত্র সেটা সম্পর্কে আমরা একটু দেখব। এই শেষ চরিত্রের নাম হল লক্ষ্মণ মেহতা। লক্ষ্মণ মেহতা আর কেউ নন, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পত্নী, মির্জা ইরিশ খানের কন্যা। 1747 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে লক্ষ্মণ মেহতার বিয়ে হয়। পলাশী যুদ্ধে পরাজিত হওয়ার পর স্বামীর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। সিরাজ বন্দী হয়ে ঘরে লক্ষ্মণকে নিয়ে আসা হয় ঢাকায়। স্বামীর মৃত্যুর দৃশ্য অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার করুণ মৃত্যু দৃশ্য তাকে দেখতে হয়নি, তার আগেই তাকে ঢাকায় চলে আসতে হয়েছিল। পরে লক্ষ্মণ মেহতা মারা যাওয়ার পর নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে পলাশির খোসবাগে তাকে সমাহিত করা হয়। এ হল আমরা এই পর্যন্ত আমরা দেখলাম নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব মূল নাটকের মধ্যে ফিরে যাওয়া। চরিত্রগুলো আলোচনা করলাম এই কারণে যে চরিত্রগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকলে নাটকটি সহজে বোধগম্য হয়ে উঠবে। এজন্য আমরা নবাব সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে মূল নাটকের মধ্যে ফিরে যাব। আমি আগে পূর্বের ক্লাসে বলেছি নবাব সিরাজউদ্দৌলা আসলে ঐতিহাসিক নাটক, আমরা তাকেই ঐতিহাসিক নাটক বলি। যে নাটকে ইতিহাসের ঘটনা, কাহিনী এবং সম্পর্ক নিয়ে রচিত হয়, এই প্রেক্ষাপটে নবাব সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। আমরা জানি পলাশী প্রান্তরের এই ঘটনাকে কেন্দ্র করে তিন চারজন নাট্যকার নাটক লিখেছেন। তার মধ্যে একাদশ শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি। যাই হোক, আমরা নবাব সিরাজউদ্দৌলা নাটকটি আমরা আলোচনা করলাম, এখন চরিত্রগুলো আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের জন্য আমাদের যে নির্দেশনা থাকবে সেটা হলো নবাব সিরাজউদ্দৌলা নাটকটা একটা প্রাথমিকভাবে তোমাদের একটু বই থেকে দেখতে হবে। তার পরবর্তীতে যদি আমি আলোচনা করি তাহলে নাটকটি তোমাদের কাছে সর্বাধিক বোধগম্য হয়ে উঠবে। আমি এই প্রত্যাশা রাখি যে তোমরা আগামী দিন এই নাটকটি একটু দেখে আসবা। আমাদের আলোচনা করার পরে তোমরা নাটকটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে। এই আশাবাদ করে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাস করার জন্য স্বাগত জানাচ্ছি। সর্বোপরি তোমাদের